হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে মজার একটি গেম শেয়ার করব, সেটি হচ্ছে ব্যাড গ্রিনি। ব্যাড গ্রিনি চ্যাপ্টার 2, এটি একটি মজার খেলা। এই গেমসটি এতই মজার এবং ইন্টারেস্টিং, তুমি দেখলে আশ্চর্য হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা গেমসের মধ্যে ঢুকে যাই। এখন আমি একটি রুমের মধ্যে রয়েছি। এই রুমটিতে আমার অনেক কিছুই রয়েছে, ল্যাপটপ থেকে শুরু করে বড় ডিসপ্লেও রয়েছে টিভির মতো। তো আমার এখানে কিছু কাজ রয়েছে, আমার এই কাজটি কমপ্লিট করতে হবে। বা পাশের এই বক্সগুলো আমাকে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে। তো আমার এখানে কিছু কাজ রয়েছে, তো চলো আমরা সেই কাজগুলো করে আসি। তো আমার সামনে একটি ঘর রয়েছে, আমি এখন সেই রুমে যাব। তো এখানে এই গল্পের মূল বিষয়টা হচ্ছে, এই গল্পে একজন দাদি এবং একটা লোক বস। দেখো এখানে কি সুন্দর একটি ঘর রয়েছে, এখানে এক দাদি বাস করে, এই এই পাশে একটা বৃদ্ধ দাদি বাস করে, আর ওই পাশে একজন বৃদ্ধ দাদু। তো আজকে এদের ঘরে আমি আমার ঘরের যেসব জিনিসপত্র নিয়ে আজকে এই ঘর থেকে আমি সেগুলো চুরি করবো। খুব ইন্টারেস্টিং একটি গেমস। তো আমরা গেমসের মধ্যে ঢুকে গেছি, তো আমরা ধীরে ধীরে দেখতেছি কি করা যায়। উঁকি মেরে দেখলাম এখানে, আস্তে আস্তে ওই যে দাদি বসে আছে, তো দাদির ঘরের পিছন দিয়ে দেখি এই ঘরে কীভাবে ঢুকা যায়। এই ঘরে গিয়ে কিছু আমরা লুট করে আনবো। তো দেখি এখানে ওইটা ড্রাম রয়েছে কাঠের, দেখি ড্রামটাকে ধরতে পারি কিনা। তাহলে এটার উপর দিয়ে যাবো দেওয়াল টপকিয়ে। তো ড্রামটাকে আমি রাখলাম এইখানটায়, দেখি এটার উপর উঠতে পারি কিনা। না, এটার উপর উঠতে পারতেছি না, কিছু করার নেই। তো কি করব, আমি আর একটু সামনে যাই, দেখি কিভাবে এই বাড়িতে ঢোকা যায়। এই বক্সটা দিয়ে কি করা যাবে বুঝতে পারতেছি না। তারপর বক্সটা নিলাম, এখানে রাখলাম, দেখি সামনে আর একটা বক্স আছে। বক্স দুটা একসাথে রেখে তারপরে ঘরের মধ্যে ঢুকবো। তো ধীরে ধীরে আমি গেমসটার মধ্যে আগাচ্ছি। তো একটি বক্স আর একটি বক্সের উপরে রাখলাম, যদি বক্সের উপরে দাঁড়িয়ে যদি দেওয়াল টপ করতে পারি তাহলে আমার জন্য সুবিধা হবে, কারণ দেওয়ালটার ওই পারে একটা সিসি ক্যামেরা লাগানো রয়েছে। তো আমি এখান দিয়ে গোপন উঠতে পারলে আমাকে সিসি ক্যামেরা ধরতে পারবে না। পিছনের দরজা দিয়ে তাহলে ঢুকবো এই বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে থেকে আমাকে কিছু কালেক্ট করতে হবে, যাক পারলাম না। দেখি সিসি ক্যামেরা আড়াল দিয়ে, ও কি সুন্দর একটা গাড়ি, অস্বাভাবিক সুন্দর রেড কার। তো কি করব, দেখি এখান দিয়ে ফাঁক দিয়ে ঢুকে দেখি ঢুকা যায় কি না। এই যে এখান দিয়ে একটু বেড়া ভাঙা রয়েছে, এখান থেকে দেখি ঢুকা যায় কিনা, কিন্তু ধরা না পড়লে। ও নো 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 নো, সিসি ক্যামেরায় দেখে ফেলেছে, সিসি ক্যামেরায় দেখে ফেলেছে। আরে আমার অবস্থা শেষ, ও শেষ, আমাকে মেরে ফেললো।